ইসলামী ব্যাংক খেলার খবর অ্যাথলেটিক্স। আবারও দেশসেরা দ্রুততম মানবী হলেন শিরিন আক্তার। জয়যাত্রা ফাউন্ডেশন 40তম জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে সোহাগী আক্তারকে পেছনে ফেলে এই ইভেন্টে টানা চতুর্থবারের মতো স্বর্ণ জিতে নিয়েছেন শিরিন। ওদিকে 200 মিটার স্প্রিন্টে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন গতবারের স্বর্ণজয়ী সেনাবাহিনীর শরীফুল। নাইম হাসানের রিপোর্ট। 40তম জাতীয় অ্যাথলেটিক্সের 100 মিটারে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন মেজবা। সবার চোখ ছিল শুক্রবার মেয়েদের 100 মিটারে কি ঘটে। মেজবার মতো আরো একবার শিরিন আক্তার তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেন নাকি তাকে পেছনে ফেলে নতুন কেউ সোনা জিতে নেয়। কিন্তু কোনো ব্যতিক্রম হলো না এবারও। শুরুতে পিছিয়ে থাকলেও শেষে অনেকটা এগিয়ে থেকে 12.01 সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন ক্রস করেন শিরিন আক্তার। গতবার যা ছিল 12.20 সেকেন্ড। প্রস্তুতি মনমতো না হলেও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন নৌবাহিনীর এই অ্যাথলেট। অন্যরকম একটা পাওয়া, কারণ হচ্ছে আমি খুব কষ্ট করেছি, অনেক বেশি কষ্ট করেছি। এবার সাব গেমস সামনে যেটা হবে সেটাতে আমার একটা মেডেল আমি আশা করি। 100 মিটারের মতো একই ব্যাপার হয়েছে 200 মিটার পুরুষ ইভেন্টে। গতবারের মতো এবারও সোনা জিতে নিয়েছেন সেনাবাহিনীর শরীফুল। ছোটখাটো কিছু বিষয় ছাড়া সার্বিক আয়োজন নিয়ে সন্তুষ্ট অ্যাথলেটিক্স ফেডারেশন, বাকিটুকু তারা শেষ করতে চান সফলতার সাথে। যতটুকু ক্ষত বিক্ষত ছিল দেখা যায়, এগুলি যেহেতু করেছে কমসে কম আপাত দৃষ্টিতে তো আমার মনে হয় একটু ভালোই দেখা যাচ্ছে। এখন আপাতত এতটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। এদিকে জেভলিন থ্রোতে সোনা জিতেছেন সেনাবাহিনীর রাশেদুজ্জামান। দ্বিতীয় পুরস্কারটি জিতেছেন তারই সহকর্মী মনিরুজ্জামান। আর তৃতীয় হয়েছেন বিজেএমসির দীপঙ্কর। বিজয়ীদের হাতে পদক ও ফুল তুলে দেন এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক অ্যাথলেট বেলি, নিমো ও লিটি। সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শনিবার বিকেলে শেষ হচ্ছে 40তম জাতীয় অ্যাথলেটিক্সের আয়োজন। নাইম হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট। হোয়ান গেরিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ।